প্রিয় বন্ধুরা, আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিওটি আমরা সিলেট আদালত পাড়া থেকে আপনাদের জন্য ধারণ করেছি। আপনারা জানেন গত 25 সেপ্টেম্বর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, আর সেই কারণে সিলেট উত্তাল ছিল। সিলেটের আপামো জনসাধারণ দলমত নির্বিশেষে মাঠে নেমেছিল এবং মিছিল মিটিং করে বিভিন্ন মানববন্ধন করে দাবি জানিয়েছিলেন অবিলম্বে যেন এই দর্শনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং দ্রুত বিচার কার্যকর করা হয়। সেই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করেছেন ইতিমধ্যে, এবং আজ শুক্রবার বিকেল 4টার দিকে তিনজনকে সিলেট সিএমএম কোর্টে জবানবন্দিমূলক রেকর্ড করার জন্য হাজির করা হয়। এখানে রয়েছেন সাইফুর রহমান, রবিউল এবং অর্জন। 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে, বাকি আরও দুজন রয়েছেন। এই জবানবন্দিতে অনেক সময় লাগছে, যার ফলে রবিউলকে সিলেট সিএমএম আদালত 2 সাইফুর রহমান ম্যাজিস্ট্রেটের আদালতে হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে তার জবানবন্দি রেকর্ড করে নিয়ে আসা হবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা এই মুহূর্তে সিলেট আদালত পাড়ায় আছি। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, নিরাপদ থাকুন।